So hello guys, good morning, welcome back to my channel, welcome to a new vlog. So tomra shobai kemon acho? I hope tomra shobai khub khub bhalo acho and shusto acho. So ajke amar ektu shorir ta thik nai, ajke ektu amar shordi hoye geche, to kalke onek kichu kheyechi plus raita ta kheyechilam, toto amar ektu thanda lege geche doyer jonno. So emnite ami thik achi. So I hope tomra kalke vlog ta ekhono obdi dekhe niyecho. যদি এখন অবধি দেখোনি তো গো অ্যান্ড চেক আউট ফার্স্ট, ঠিক আছে? তাহলে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা, ঠিক আছে? অ্যান্ড আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং, বিকজ আজকে হচ্ছে 7th অফ ফেব্রুয়ারি, সরি আজকে হচ্ছে 6th অফ ফেব্রুয়ারি, ঠিক আছে? কালকে 7th অফ ফেব্রুয়ারি, তো কালকে হচ্ছে আমার পাপার বার্থডে, ঠিক আছে? অ্যান্ড তোমরা জানো 5th ফেব্রুয়ারি আমার ভাইয়েরও বার্থডে ছিল, তো আজকে হচ্ছে 6th ফেব্রুয়ারি, তো আমি আজকে যাচ্ছি বাড়ি। অ্যান্ড 6th ফেব্রুয়ারি নাইটে, আজকে রাতে আমরা কেক ওয়েক কাটবো পাপার জন্যে, ঠিক আছে? কেন এর আগে কোনোদিনও অত বেশি সুযোগ পাইনি আমি পাপার বার্থডে সেলিব্রেট করার। সেই ছোটোতে একবার পেয়েছিলাম, বাট তারপরে অত বেশি হয়নি কখনো, তো আজকে ভেবেছিলাম না আজকে যাবো অ্যান্ড সেলিব্রেট করবো। তো তোমাদেরকে আমি বলেছি মনে হয় আমি নিয়ে বাবার জন্যে পাপার জন্য একটা টি শার্ট কিনেছি, ডেইলি ওয়েয়ার টি শার্ট, নট সো এক্সপেন্সিভ অর সামথিং, মানে যেটা আমার পাপা ডেইলি ওয়েয়ার আরামসে ওটা মানে মার্কেট যেতে পারবে, কোথাও যেতে পারবে, তো একটা একটা টি শার্ট কিনেছি। অ্যান্ড আমার ভাইয়ের জন্যও আমি একটা গিফট কিনেছি। তো চলো এবার আমি ওখানে যাচ্ছি, এখন বাড়ির থেকে বেরোচ্ছি, তারপর এখন বাইরে কিছু খাবো একটু কিছু সামথিং, তারপরে আমি নিয়ে বা সোদপুরের জন্য রওনা করব, ঠিক আছে? তো স্টে টিউন উইথ মি, আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে, সো ডোন্ট স্কিপ, চলো বাই। তো আমি একটা কেক কিনেছি, তো আমরা ভেবেছিলাম কি আমি 1 পাউন্ডে কেক কিনবো, বাট কী হচ্ছে না কি তোমরা তো জানো কালকে আমার ভাইয়ের বার্থডে ছিল, তো ভাইয়ের বার্থডেতে কেক আনা হয়েছে, তো ওটাই রাখা আছে। আর আমাদের বাড়িতে অত বেশি কেক পছন্দ করে না, অত মিষ্টি খায় না বেশি, তো আমি ভাবলাম কি একটা স্লাইস কেক, ওয়ালনাটসের কেক, এটা খুবই টেস্টি, আমি এর আগেও টেস্ট করেছিলাম, আমি ভাবলাম এটা একটা ছোটো করে নিয়ে যাই, তো পাপা রাত্রেবেলা এটাই কাট করবে কেক। তো চলো এবার আমি যাচ্ছি এবার বাড়ি সোদপুর, তো টুয়ার্ডস যা যা করছি তোমাদেরকে ব্লগ করে দেখাবো, তো চলো বাই, এবার আমি বেরোই। হ্যাঁ চলো আমি বাড়ি ঢুকছি, এবার ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি, ওকে? হ্যাঁ গাইস, দেখো আমাদের বাড়ির সরস্বতী মা কি সুন্দর আমার ভাই সাজিয়েছে, তোমরা দেখো খুব সুন্দর সাজিয়েছে, এটা লাইট অফ করে দেখবে কত সুন্দর লাইটটা লাগছে, বা দেখো তোমরা লাইট অফ করে কেমন কত সুন্দর লাগছে সাজছো। সে এখানে কে আছে ভাই? তুই কি খবর তোর? তোকে এর আগের ব্লগেও দেখেছিল তুই এই করে এখানেই বসে থাকিস, তো কি করিস আলটিমেট? তো এখন কি দেখছিস তুই? ওই নেটফ্লিক্সে বেরিয়েছিল রাইজিং ডন, ওকে সিজন 2 টা দেখছি। বাহ ভালো, এনজয় কর তুই। আর তোর কেমন লাগছে? আমি চলে এসেছি, ভালো লাগছে। তোর মুখটা তো পরিষ্কার লাগছে কেন আজকে? কিছু লাগিয়েছিস? পরিষ্কারই, তোদের চোখটা ঠিক করে দিই। ঠিক আছে চলো এবার পরে ফোনে কথা বলছি, আমি যাই একটু রেস্ট নিই, তবে বিকালে উঠে তবে তোমাদের সাথে কথা বলছি, চল বা। ডিনার হচ্ছে মোগলাই, চিকেন মোগলাই, দেখে তাই টেম্পটিং লাগছে, চল খেয়ে নি। তোর কেমন লাগছে? জিপ লাপ লাপ
ঠিক আছে চলো খেয়ে নি আমরা। তো গাইজ এখন আমি ওয়েট করছি 12টা বাজার জন্য, একটু আস্তে কথা বলছি কেন কি মার পাশের রুমে আছে মা বাবা। তো আমরা এখন রেডি হয়ে গেছে আমার কেকের সাথে, দেখা কেকটা তো ভাল লাগছে তোর ঠিক হবে তো? হ্যাঁ হ্যাঁ ফিটি হবে তো, সুন্দর হয়েছে। এমনি একটা ক্যাজুয়াল টি শার্ট, অত বেশি দাম না, বাট এমনি মার্কেট মার্কেট যেতে পারবে। ঠিক আছে চলো পরে পরে দেখিও তোমরা, তুই পরে দেখা। তো তোর কেমন লাগলো টি শার্টটা, মানে সোয়েট টি শার্ট? হ্যাঁ জিন্সের সাথে ভাল লাগবে। ভাল লেগেছে তোর? ঠিক আছে চল। লাগলো তোমার? এটা কি পোজ দেয়? আপা খেলে তুমি কেক ভাল লাগলো? কইনু তো খেয়ে যাচ্ছে। এটা আমার দিদিয়া দিয়েছে পাপাকে টাইটানের। খুবই সুন্দর, খুব ভালো একটা। তো দেখো এটা পরেও দেখাচ্ছে পাপা, সুন্দর লাগছে, খুব ভালো হয়েছে। চল টি শার্টটাও ঠিক হয়েছে, একটু হালকা টাইট হয়েছে, বাট ডেইলি ওয়্যার করলে ইয়ে হয়ে যাবে, লুজ হয়ে যাবে। তো চলো ভালোই হয়েছে তোমার গিফটস গুলো। আর এটা ভাইকে দিয়েছিল দিদিয়া, খুব সুন্দর। এটাও কোনোরে গিফটটাও খুব সুন্দর। ওর একটু বড় ডাইলে ঘড়ি, বিকজ ওর হাতটা হাতে বানাবে সুন্দর। ওরটা ভালোই গিফট হয়েছে তোদের, রাইট? কিছু বল তো, তাহলে কেমন লাগলো তোমার? ভালো লাগলো তো? হ্যাপি বার্থডে আবার। তো আমি প্রে করবো তুমি ভালো থাকো, পজিটিভ থাকো, হ্যাপি থাকো, আমাদের ফ্যামিলি ভালো থাকো সবাই মিলে। তো নেক্সট ডে আরও ভালো করে আমরা সেলিব্রেট করবো। এটা ছোট করে এমনি সেলিব্রেট করলাম, কেন কি এর আগে তোমাদেরকে তো ভিডিওতে আমি বললামই, অমনি অপরচুনিটি পাইনি আমরা সেলিব্রেট করার। তো এবারে পেলাম, তো বললাম চলো ছোট করেই সেলিব্রেট করলাম। তাই হোপ সবার ভালো লেগেছে, তোমার ভালো লেগেছে। তো এখন আমরা খেয়ে নিয়েছি, তো চলো এবার কালকে দেখা করছি। তো আজকের দিনটা এখানে আমি এন্ড করছি, কারণ রাত্রে এখন 12:30 বাজছে। তো এবার আমরা একটু পরে শুয়ে যাবো, এখন গল্প করছি সবাই মিলে, তো তারপরে শুয়ে যাবো আমরা। তো চলো গুড নাইট, তো কালকে দেখা করছি, বাই।
যে ভাবছিলাম কি আসবো না, বাট অল অফ সাডেন দে প্ল্যান অ্যান্ড দে আর লাইক কনফার্ম করেছে কি ওরা আসছে এখন. সো উই আর সো হ্যাপি. সো আজকে মিষ্টি পোকা তুই তো দেখা দিদি আর নিয়ে আসছে কি এখন. আজকে চলে এসছে আমার, আজ আর জন্য ওয়েট করছিলাম, আমার দিদি চলে এসছে. আমরা তোমরা দেখলে সবাই এসছে, আমার দিদিরা এসছে, আমার জিজু এসছে, সবাই. এখন আমরা সবাই গল্প খুব আনন্দ করছি, তো আমরা সবাই খুব গল্প গল্প করছি, তো ওই জন্য বেশি ব্লগ করা যাচ্ছে না. তো আমাদের ডিনার আমরা এখন করছি, তোমরা বুঝতেই পারছো এখন অনেকদিন পর আমরা একসাথে হয়েছি, তো এখন সবাই ব্যস্ত. অনেকদিন পর না, কিছুদিন আগেই. তো ওই জন্য এখন সবাই ব্যস্ত আছে, তো ব্লগ করা তো বেশি পসিবল না. তো যতটা করতে পেরেছি আমি বলবো তোমাদের ভালো লাগে. গাইস জানোই তো আমার দিদির আসলে এখানে শরীর খারাপটা থাকেই, কেন কে জানে, ঘরে ঢুকলেই আমার শরীর খারাপ. যদি কিছু আমার ভিডিওতে ভালো লেগে থাকে তো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড হিট দ্য বেল আইকন এন্ড ডু লাভ মি, আই নিড ইওর সাপোর্ট টু মাচ, সো লাভ ইউ অল, বাই.